Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজের যারা মিড এক্সাম দিবে অনলাইনে গুগল ক্লাসরুম নিয়ে আজকে আমি ভিডিওটা তৈরি করছি। গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন করবে, কিভাবে তারা তাদের প্রশ্নের উত্তরগুলো সাবমিট করবে, এই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো যারা কম্পিউটারে গুগল ক্লাসরুম কাজগুলো করবে অথবা স্মার্টফোনে কাজগুলো করবে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। তো যারা স্মার্টফোনে অথবা অ্যান্ড্রয়েড ফোনে করবে, তাদের জন্য হচ্ছে প্রথমে প্লে স্টোর থেকে গুগল ক্লাসরুম সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। গুগল ক্লাসরুমে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, এবং আমরা টিচাররা যেখানে প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে, যেমন ম্যাথ সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে যে সাবজেক্টগুলো পরীক্ষা নিব, ওই সাবজেক্টগুলোর একটা গুগল ক্লাসরুম আমরা তৈরি করব, এবং সাথে একটা গুগল ক্লাসরুম তৈরি করার পর একটা কোড আসবে। তা এখন সে গুগল ক্লাসরুমের কিভাবে অ্যাড করা যাবে, কিভাবে অ্যাড হবে এবং কিভাবে প্রশ্নের উত্তরগুলো জমা দেওয়া হবে, এ ব্যাপারে। তো যারা এখন আমি বলবো যারা কম্পিউটারে গুগল ক্লাসরুম ওপেন করবে তাদের জন্য, আমরা অলরেডি এখানে গুগল ক্লাসরুম অলরেডি সাবজেক্টগুলো ক্রিয়েট করে নিয়েছি। কতগুলো সাবজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে অলরেডি আমরা সাবজেক্টগুলো ক্রিয়েট করে নিলাম। তো এখন আমরা সাপোজ এখানে ম্যাথমেটিক্স 1, তো এখানে যারা নতুন করে ইয়া করবে তাদের জিমেলটা প্রথমে লগ ইন করবা, দেন লগ ইন করার পর গুগল অ্যাপস এখানে ক্লিক করার সাথে এখানে গুগল ক্লাসরুম আছে, সরাসরি গুগল ক্লাসরুম এখানে ক্লিক করলে এরকম একটা ডেমো আসবে। ডেমো আসার পরে আমি ক্লিক করে দেখে দিতেছি গুগল ক্লাসরুম, এখানে যারা কম্পিউটারে থাকবে কম্পিউটার সাবমিট করবে তাদের জন্য। এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে জয়েন ক্লাস এবং ক্রিয়েট ক্লাস দুটি অপশন আসবে। জয়েন ক্লাসে ক্লিক করতে হবে, জয়েন ক্লাস করার পরে এখানে ক্লাস কোড একটা আসবে। তো আমরা টিচাররা সাবজেক্ট গুগল ক্লাসরুম ক্রিয়েট করার পর একটা কোড দেওয়া হবে, সেই কোডটা এখানে সাবমিট করার পরে 6 ডিজিট অথবা 5 ডিজিট একটা সাবজেক্ট কোড থাকবে, এখানে লেখা আছে 5 or 7 লেটার একটা ডিজিট থাকবে। দেন এখানে কোডটা দেওয়ার পর সাথে সাথে জয়েন আসবে, জয়েন আসলে এরকম সাবজেক্টটা জয়েন হয়ে যাবে, যে যে সাবজেক্টে কোড আছে এই সাবজেক্ট একটা জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে যাওয়ার পরে আমরা টিচারে যেখানে প্রশ্ন সাবমিট করবো সেখানে ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন থাকবে। ক্লাস ওয়ার্ক এখানে কোনো আমরা এখন পর্যন্ত ক্রিয়েট করে নিই, প্রশ্নটা কোনো সাবমিট করে নিই, পরীক্ষা যেহেতু সময় আসে না, আর 2-3 দিন সময় আছে, সেই জন্য ক্লাস ওয়ার্কে এখানে একটা আমরা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো। সেই অ্যাসাইনমেন্টে আমরা প্রশ্নটা দিয়ে দিব, প্রশ্নটা দেখে তোমরা খাতা লিখবা, খাতা লেখার পরে এগুলা ছবি তুলবা। ছবি তোলার পরে এখানে ক্যাম স্ক্যান নামে একটা সফটওয়্যার আছে গুগল প্লে স্টোর থেকে, এই ক্যাম স্ক্যান এই সফটওয়্যারটা ডাউনলোড করবা এখানে পিডিএফ করার জন্য, বিশেষ করে পিডিএফ করার জন্য। আর অথবা কারো যদি যে ফোনে বা কেউ যদি করতে থাকে, যদি কোনো ছবি তোলার পর এমএস ওয়ার্ডের মাধ্যমে করবো তাও ইচ্ছা, কোনো সমস্যা নেই, যে যেভাবে পারে যে পিডিএফ করতে পারবে জাস্ট। তারপর আমরা অ্যান্ড্রয়েড ফোনের জন্য বিশেষ করে এটা ক্যাম স্ক্যান একটা ভালো, ওই জন্য ক্যাম স্ক্যানটা সাজেস্ট করলাম। আর গুগল ক্লাসরুম হবে এটা, এই গুগল ক্লাসরুমটা প্লে স্টোর থেকে এটা সার্চ করলে গুগল ক্লাসরুমটা এটাই আসবে, এটা ডাউনলোড করতে হবে। দেন পিডিএফ এর জন্য ক্যাম স্ক্যানারটা, আচ্ছা যেমন এখানে ক্লাস ওয়ার্কের পর একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এখান থেকে ডাটাটা জমা রাখতে হবে। এখন জমা দেওয়ার জন্য এটা গেল কম্পিউটার একটা অপশন। এখন অ্যান্ড্রয়েডের জন্য কি কি অপশন থাকতে পারে, অ্যান্ড্রয়েডের জন্য কীভাবে করতে পারে, তো অ্যান্ড্রয়েডের জন্য আমি পাওয়ার পয়েন্টে একটা ডেমো তৈরি করছি, সেই ডেমোটা হলো এই যে। দেন এরকম একটা ক্লাসরুম আসবে, এখানে আমার অনেকগুলো ক্লাসরুম আগে অ্যাড করা ছিল, যে এখানে যে অপশনগুলো ছিল এগুলাই, আচ্ছা এখান থেকে এই যে যারা অ্যান্ড্রয়েডের জন্য বা স্মার্টফোনের জন্য তাদের এখানে একটা প্লাস চিহ্ন আসবে। প্লাস চিহ্ন আসার পরে দেন এই যে ক্রিয়েট ক্লাস এবং জয়েন ক্লাস, জয়েন ক্লাসে ক্লিক করতে হবে, তারপর জয়েন ক্লাস একটা কোড চাবে, এটা মোবাইলের জন্য বলতেছি, কম্পিউটারের জন্য আমি এর আগে বলছি। আচ্ছা কোডটা দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের এখানে নামটা আসবে। আমি ম্যাথ ওয়ানের জন্য ক্লাস কোড দিলাম, যে ম্যাথ ওয়ান আসটা আসলো। ম্যাথ ওয়ান আসার পরে এখান থেকে এই যে ক্লাস ওয়ার্ক একটা অপশনে যেতে হবে, ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক এই অপশনে ক্লিক করলে সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। যেমন যে আমি ম্যাথ ওয়ান নামে একটা ক্লাস টেস্ট করলাম, যে ক্লাস ওয়ান এক্সাম বা এখানে দিলাম, বা কত মার্ক থাকবে সেই মার্কটা পয়েন্ট আকারে থাকবে, এখানে অ্যাড কমেন্ট থাকবে, যেমন তার ডাটাটা এই যে ফোল্ডারটা বললাম ইউ ওয়ার্ক, এরকম একটা ফোল্ডার হয়ে যাবে।
অর্থাৎ এখানে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা দেখার পরে সে খাতা লিখবে, দেন ক্যাম স্ক্যানের মাধ্যমে সেটা স্ক্যান করবে। স্ক্যান করার পরে এই যে অ্যাডওয়ার্কে ক্লিক করবে, অ্যাডওয়ার্কে ক্লিক করার পরে এরকম একটা অপশন আছে, ড্রাইভ থাকবে, ক্যামেরা থাকবে, স্ক্যানার থাকবে, ক্রিয়েট থাকবে, লিঙ্ক থাকবে, আপলোড থাকবে। তো তোমরা যারা পিডিএফ করবা মোবাইলে বা কম্পিউটার, সেক্ষেত্রে আপলোডটা ক্লিক করে নিবা। আপলোডে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, স্ক্যান টার্নিংটা একটু পরে আসবে, এরকম একটা অপশন আসবে। আমি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে একটা আপলোড করলাম। আপলোড করার পরে টার্নিনে ক্লিক করবা। টার্নিনে ক্লিক করার পরে এরকম টার্নিন একটা অপশন আসবে, অ্যাটাচমেন্ট উইল বি সাবমিটেড ফর মেহতোয়ান এক্সাম, অর্থাৎ যে অ্যাটাচমেন্টটা অথবা যে ডাটাটা তুমি সাবমিট করবে সেখানে টার্নিন লেখাটা থাকবে। টার্নিন লেখাটা করার পরে সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আনসাবমিটেড, এখানে আনসাবমিটেড থাকবে মানে কি ডাটাটা ওপেন হয়ে গেছে, মানে জমা হয়ে গেছে। যতক্ষণ এখানে যদি সাবমিটেড থাকে থাকে তার মানে কি এতক্ষণ অপশনটা এখনো জমা হয় না, এটা এভাবে থাকবে, এই অপশনটা এভাবে থাকবে। যখন টার্নিন ক্লিক হবে, টার্নিন দেওয়ার পরে টার্নিনে ক্লিক করলে এই যে পপ আপ উইন্ডো দেখা যাবে, টার্নিন ইউর ওয়ার্ক, তোমার ওয়ার্কটা থেকে তুমি সাবমিট করতে চাচ্ছ, দেন এখান থেকে ওপেন সাবমিট করার পরে আনসাবমিটেড হয়ে যাবে, মানে কি ডাটাটা জমা হয়ে গেছে। তাহলে এই ছিল গুগল ক্লাসরুমের যে কিভাবে জয়েন হতে হবে, কিভাবে প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে, প্রশ্নটা পাওয়া যাবে এবং উত্তরটা আমি কিভাবে সাবমিট করব। ধন্যবাদ সবাইকে, আর আমার এই চ্যানেলটাকে সবার সাবস্ক্রাইব করে রাখবা। এখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বা কম্পিউটার টেকনোলজি সম্পর্কে আর অনেকগুলো তথ্য থাকবে। অথবা তোমরা যদি কোনো কমেন্ট করো, কোনো টপিক নিয়ে যদি আলোচনা করতে বলো, আমি ওই টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।